Suikatano, Khairokma Kwrwikhe, Gari Unglogo, Buduk by Khawi, Soprejakkha Pati Mumbai, One Masalajak Lukurok, Patika Sabru Amjoyo, Mazar Nanbagi Samutishaka, Logorimani, Malmata Hamzagnai Lukurok, TR03-3731 Nambani, Kungsa, Max Malkhung Unglogo, Buduk by K, Gatang Suino Kajiwi, Soprejakkha, Sabrum Agotola, Lahar Kotoro, Abrunugui, Belekino, One Masalajak, Lamate Tangai Himne Lukurok, Sabrum Dolini Kipri Tomani, Bishal Singo Mungui, Koroksa, Agotla Nengai, Tangmani Laharo, July Bari Pilak Amtisuikino, O Mamplino Nugimanka, Yagulo O Mamplino Nugui, Malkhung Salokino, Batagui, Simoni Yagulo, Cook Grak Bake, Animusunte, Jesupon Kanehne, Peritanka, Yagulo, Doizalogui Malkhung, Kolasora Hatu Tankino, Gomoitanka, Patimanate, Sabrumni, Poor Box Engioni, Adonro, Belekino Sezaka, Te, Mazagano. Naitukui Krak Mazar Nani Bagibo, Tangutang Naharani San Muntishaka, O Patimung, Social Media Nibishinte, Pinjakman Yaguno, Belekeno, Shelling Leka Lukuro. Bikal Valley, Bikal Pasta Sarabasta, Yokonami, Santira Tegastilam. তখন দেখি একটা গাড়িওয়ালা নিজের গাড়ির পিছনে এক কুকুরের বাচ্চাটাকে ও বেঁধে নিয়ে আসছিল তো আমি তখন ভিডিওটা স্টার্ট করি আমি ভিডিও করলাম ভিডিও করে ওকে গাড়ি থামালাম থামাবার ওকে জিজ্ঞেস করলাম যে ভাই তুই কুকুরটাকে কেন নিয়ে আসছিস এভাবে বলে ও বলে ও কুকুরটা নাকি মারা গেছে তো আমি জিজ্ঞেস করলাম যে কুকুরটা মারা গেল তুই এভাবে আনবি নাকি ও বলছে এটা আমার ইচ্ছা তোমাদের জিজ্ঞেস করতে হবে না ওই কথা বলে আমাকে এ করে গাড়িটা নিয়ে চলে আসলো আমি ওকে দাঁড়ানোর চেষ্টা করলাম ও দাঁড়ালো না কুকুরটা কি যখন জীবিত ছিল না যখন ছিল এটা অবস্থা খুব খারাপ অবস্থা ছিল মারা গিয়েছে এটা এক সাইড পুরো রাস্তার মধ্যে ঘষে গিয়েছিল কোন জায়গা গাড়িটা কোন জায়গা গাড়িটা মনে হয় এটা TR03 নাম্বার ছিল মানে এটার নাম মনুবাজার যত সম্ভব কোন দিক থেকে আসছে এটা আমি গাড়িটাকে ধরেছিলাম জলাইবাড়ি থেকে জলাইবাড়ি থেকে কলাচল অব্দি আসছিল ওকে আমি জিজ্ঞেস করলাম তুই কোন জায়গার গাড়ি বলেছে সাবরুম আসবে কিন্তু ও সাবরুম আসেনি কারণ আমি এই ঘটনা দেখার পর কি বক্তব্য করতে মানুষ কিভাবে এত নিষ্ঠুর একটা ছোট কুকুরের বাচ্চাকে কিভাবে এরকম ভাবে করেন ওটা ওর তো জীবন আছে একটা ও তো একটা পশু ওর তো বেঁচে থাকার একটা অধিকার আছে ওকে যে আজ এভাবে গাড়িটার মধ্যে বেঁধে আনলো পিছিয়ে করে মানুষ আমাদের মানবতা কি এখানে শেষ হয়ে গেল আমার বক্তব্য এই এখানে যে এই বিষয় যাতে আমাদের প্রশাসন একটু নিজের দিয়ে দেয় আর একটা যে এইসব কাজগুলো করেছে ওকে যাতে একটু শাস্তি দেওয়া যে যাতে ও কোনোদিন অন্য কেউ যাতে এই কাজগুলো না করে আমার নাম দেবব্রত দেবনাথ অ্যাকচুয়ালি সাবরুমের ফোর পস এনজিও মেম্বার আমরা সাবরুমের একটা এনজিও চালাই এটা হচ্ছে ফোর পস আমরা সাধারণত স্ট্রিট অ্যানিমেলদের দেখাশোনা খাওয়া দাওয়া এবং ওদেরকে চিকিৎসা সম্পূর্ণ ব্যবস্থা করি অ্যাকচুয়ালি কী হয়েছে কালকে সন্ধ্যার সময় আমার কাছে জুলাইবাড়ি শান্তিরবাজার এবং আগরতলা কয়েকটা গ্রুপ থেকে একটা ভিডিও আসে ভিডিওটা খুব নির্দ এবং নির্মম ভিডিও ভিডিওটার মধ্যে এটা দেখা যাচ্ছিল যে একটা গাড়ি পিছনে একটা বাচ্চাকে বেঁধে ও চাই নিয়ে যাচ্ছিল এবং বাচ্চারা তখন মৃত ছিল অ্যাকচুয়ালি এই অবস্থা যে কোনো কুকুরকে নিলে ও মারা যাবে জানা কথা তো একটু আগে যে দেখলাম আমাদের ভাই ও ওর নাম হচ্ছে বিশাল ও অ্যাকচুয়ালি আগরতলা থেকে আসার সময় ও গাড়িটাকে দেখেছে দেখার পর ও ভিডিও বানিয়েছে এবং সঙ্গে সঙ্গে জুলাইবাড়ির তার অনেক মানুষ ছিল তো ওকে জিজ্ঞাসা করার পর ও বলছে যে আমার ইচ্ছা আমি কুকুরটাকে বাঁধবো কী করবো তোমাদের জিজ্ঞেস করবো না এরপর ও এখান থেকে বলে চলে আসলো তো অ্যাকচুয়ালি এখন ভিডিওটা সার্কুলেট হয়েছে তো আমরা প্রশাসনের কাছে একটাই দাবি রাখবো যাতে যাতে এটার একটা তদন্ত করা হয় এবং একটা শাস্তির ব্যবস্থা করা হয় কারণ এটা অ্যানিমাল ক্রুয়েলিটি অ্যাক্টের আন্ডারে খুবই শাস্তিযোগ্য একটা অপরাধ আর সত্যি কথা বলতে কি যারা এমন ধরনের ক্রুয়েলিটি অ্যাক্ট করতে পারে তারা মানুষের সাথে সেম ঘটনাটা করতে পারবে এটা মানুষের মেন্টালিটি সেম জিনিসটা একই জায়গাতে আসে